নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেল জানাই তোমাদের সবাইকে স্বাগতম। বিরাট খুশির খবর জানালো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, যেখানে প্রায় 3 মাসের আবারও কিন্তু বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। কারা কারা পাবেন এই রেশন অবশ্যই করে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। এই খুশির খবর কিন্তু কেন্দ্র সরকারের আবারও কিন্তু একটি বিশাল বড় আপডেট কিন্তু তুলে ধরলো। অবশ্যই প্রতিবেদনটি তোমাদের সামনে আমি তুলে ধরব, তাই চলো দেখে নিই আজকের আপডেটটি। এবং এই ধরনের নতুন নতুন প্রকল্প বা সুযোগগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেই প্রতিবেদনটি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, ক্লিয়ার করে তোমাদের এক এক করে সমস্ত ডিটেলস বলবো, যাতে তোমরাও কিন্তু এই সুবিধাটি পেতে পারো। বর্তমানে দেশের কোষাগারের অবস্থা ভাঁড়ে মা ভবানী, পাশাপাশি জিডিপির হার কিন্তু ক্রমশ নিম্নগামী। সব কিছু থেকেই বুঝে নিতে গেলে বুধবার প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্য জানান, আগামী আরও 3 মাসের দেশের 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেবে কেন্দ্র সরকার। অর্থাৎ চলতি বছরের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর দেশের 80 কোটি মানুষের রেশনে ফ্রিতে, অর্থাৎ বিনামূল্যে চাল, গম এবং আটার মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেগুলি রয়েছে সেগুলো কিন্তু ফ্রিতে করবে। তাছাড়া আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী এহেন ঘোষণার পরেই দেশের বিরোধী রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলে শুরু করেছেন কেন্দ্রের বিজেপি সরকারের দান খয়রাতির রাজনীতির প্রসঙ্গে। প্রসঙ্গত, বিগত কয়েক বছর আগে দেশের মানুষকে খাদ্য সুরক্ষা দিতে কেন্দ্র সরকার চালু করেছিল খাদ্য যোজনার মতো জনপ্রিয় প্রকল্প। প্রকল্পের আওতায় দেশের রেশন গ্রাহকরা স্বল্প মূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল, গম, আটা কিন্তু পেয়ে যেত। কিন্তু এর মধ্যেই গোটা পৃথিবীতে আছড়ে পড়ে ভয়াল করোনা, তার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা পৃথিবীর অর্থনৈতিক হাল। ওই সময় বেহাল অর্থনৈতিক কোপে পড়ে গোটা পৃথিবীর পাশাপাশি ভারতবর্ষে কর্মহীন পড়ে কয়েক কোটি মানুষ। সেই সময় বাস্তবিক প্রেক্ষাপটের ভিত্তিতে গোটা দেশবাসীকে বাঁচাতে রেশনে ফ্রিতে, অর্থাৎ বিনামূল্যে চাল, গম, আটা সমস্ত কিন্তু ফ্রিতে দেওয়ার ঘোষণা করেন কেন্দ্র সরকার। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিগত পরিস্থিতি উদ্বেগ থাকলেও চলতি বছরের শুরু থেকেই উদ্ধত পরিস্থিতি বেশ নিয়ন্ত্রিত। তথাপি দেশের 80 কোটি মানুষকে প্রথমে মার্চ মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্র সরকার। তবে সরকার ঘোষণা করলেও দেশের বর্তমান অর্থনৈতিক বেহাল অবস্থায় তিনি ইতিমধ্যে সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয় অর্থ মন্ত্রকের থেকে। এ বিষয়ে অর্থ মন্ত্রক থেকে জানানো হয়েছে যে দেশের অসাম্প্রতিক অর্থনৈতিক হাল বেশ খারাপ। প্রথমে অর্থ মন্ত্রকের পরামর্শ মেনে কিছুটা হলেও নিজের অবস্থান থেকে সরে আসে কেন্দ্র সরকার। দিন কয়েকের আগে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক থেকে ঘোষণা করা হয়, চলতি সেপ্টেম্বর মাসে পর রেশনে ফ্রিতে খাদ্যদ্রব্য দেয়া হবে না। তবে এরই মধ্যে বুধবার নিজের অবস্থান থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পক্ষ থেকে দেশের মানুষের উদ্দেশ্য ঘোষণা করেন, আগামী 3 মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত 80 কোটি রেশন গ্রাহকদের ফ্রিতে, অর্থাৎ বিনামূল্যে আগেরই মতো চাল, গম, আটা এগুলো কিন্তু পাবেন। তার জন্য গ্রাহকদের নিজের গ্যাঁটের কড়ি খসাতে হবে না। তবে ভোট কিংবা সংস্থা রাজনীতি আসলে উপকৃত হবেন কিন্তু 80 কোটি আম জনতা, কারণ একটাই জনতা জনার্দন। তাই অর্থনৈতিক হাল তলানিতে ঠেকলেও দেশের আম জনতাকে খুশি করতে চান এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের কেন্দ্র সরকার। তাই আর তোমাদের এই পরের মাস থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে চাল, গম, আটা ফ্রিতে।